প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও তোমাদের দোয়ার বরকতে আল্লাহর রহমতে ভালো আছি। কিছুদিন অসুস্থ থাকার কারণে একটু সময় লেগে গেল ক্লাস দিতে। আজকে আমরা চ্যাপ্টার 5 প্রোগ্রামিং ভাষা নিয়ে আলোচনা করব। এই পাঠ শেষে তোমরা যা করতে পারবে তা হলো, কোনো একটা সমস্যা সমাধান করতে গেলে কোন কন্ডিশনার কন্ট্রোল স্টেটমেন্ট ব্যবহৃত হবে তা আইডেন্টিফাই করতে পারবে। অর্থাৎ একটা সমস্যা দেওয়া হলো, সেটা তোমরা কিভাবে সমাধান করবে, কোন কন্ডিশনার কন্ট্রোল স্টেটমেন্ট ব্যবহার করবে, সেটা এখানে তোমরা আইডেন্টিফাই করতে পারবে। তবে কন্ডিশনাল কন্ট্রোলগুলো কী কী? ইফ, ইফ এলস, ইফ এলস, ইফ এলস এবং সুইচ, এই যে চারটি কন্ডিশনাল কন্ট্রোলের কথা বললাম, এটির কোনটি ব্যবহার করতে করবে সেটাই তোমরা চিহ্নিত করতে পারবে। লেটার গ্রেড নির্ণয়ের সি প্রোগ্রাম করতে পারবে। অর্থাৎ তোমরা কোনো সাবজেক্টে যে নম্বর পাও সেটা কোন লেটার গ্রেডে যাবে সেটা কতগুলো কন্ডিশনের উপরে নির্ভর করে, আর সেই কন্ডিশনগুলো অ্যাপ্লাই করে এবং কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট ব্যবহার করে এই লেটার গ্রেড নির্ণয় করার জন্য আমরা সি প্রোগ্রাম করে এখানে দেখাব। লেটার গ্রেড নির্ণয় করার জন্য আমরা কোন কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট ব্যবহার করব এবং কন্ডিশনটা কী হবে তা একটু ভেবে দেখি। যে চারটি কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্টের কথা বললাম, আর যেহেতু লেটার গ্রেড হচ্ছে 7টি, এ প্লাস, এ, এ মাইনাস, বি, সি, ডি এবং এফ, তাহলে এই 7টি গ্রেডের কোনটি হবে, এই 7টি গ্রেড নির্ণয় করতে হলে আমাদেরকে 7টি কন্ডিশনও দিতে হবে। আর যেহেতু কন্ডিশনাল কন্ট্রোল একটার পর একটা আসবে, তাহলে আমরা নিশ্চয়ই একটু বুঝে গেছি যে কোন কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট ব্যবহার করব এখানে। তাহলে মিলিয়ে দেখি তোমরা যা ভেবেছ তার সাথে মিলে কি না। হ্যাঁ, ফলাফলের জন্য আমরা জানি যে 7টি লেটার গ্রেড লাগে এবং 7টি গ্রেডের জন্য 7টি কন্ডিশনও লাগবে। তাহলে এখানে আমরা সেটি বলবো, কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্টটি হলো ইফ এলস, ইফ এলস ব্যবহার করে এটি করা যাবে। লেটার গ্রেড নির্ণয়, সেই প্রথমে আমরা জানি যে একটি প্রোগ্রামের শুরু হচ্ছে হ্যাশ ইনক্লুড অ্যাঙ্গেল ব্র্যাকেটের মধ্যে হচ্ছে stdio ডট এইচ ইনপুট আউটপুট হেডার ফাইল, তারপর হচ্ছে ইন্ট মেইন, অর্থাৎ বডিতে আমরা মেইন অংশে বা প্রোগ্রামের বডিতে এখানে ঢুকে গেলাম, এবং মেইনের পরে একটি সেকেন্ড ব্র্যাকেট থাকে। আরও একটি কথা হলো, মেইন হচ্ছে একটি ফাংশন, এই মেইন ফাংশনের পরে কোনো কমা বা সেমিকোলন বসে না। তারপর একটি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু করলাম বডি, ইন্ট মার্ক, মার্ক হচ্ছে একটি ভেরিয়েবল যেটা আমরা এখানে তুলনা করে বের করব যে কোন গ্রেডে তুমি মার্কটা পেয়েছ। আর ইন্ট হলো ইন্টেজার, মার্ক কখনো কখনো হয় কিন্তু তোমাদের ইন্টারমিডিয়েটে জানি যে মার্কস কখনো পয়েন্ট আকারে থাকে না, তাই এটি আমরা ইন্টেজার টাইপের একটি ভেরিয়েবল নিলাম, ইন্ট মার্ক। তারপর হচ্ছে প্রিন্টএফ, প্রিন্টএফ হচ্ছে এই প্রিন্টএফ শব্দটি ব্যবহার করলে সেই লাইনটি আমরা মনিটরে দেখতে পাব, এবং সেই প্রিন্টএফের ভিতরে অ্যাপোস্ট্রফি কমার মধ্যে যে লেখাটা থাকে সেটি আমরা মনিটরে দেখতে পাবো। তাহলে এন্টার ইউর মার্ক মানে তুমি যে নম্বরটা পেয়েছো বা যে মার্কস পেয়েছো সেই নাম্বারটা এন্টার করার জন্য এখানে বলা হয়েছে। স্ল্যাশ এন হচ্ছে নিউ লাইন, এই কথাটার পরে অন্য কোনো লাইন যদি আমরা প্রিন্ট করতে চাই সেটা যাতে পরের লাইনে শুরু হয় সেই জন্য আমরা এই ট্যাবটি ব্যবহার করে থাকি। তারপর হচ্ছে স্ক্যানএফ, এটি আমরা স্ক্যানএফ শব্দ দিয়ে ইনপুট করে থাকি,
তাহলে ইনপুট হচ্ছে পার্সেন্ট ডি। পার্সেন্ট ডি হচ্ছে ফরম্যাট স্পেসিফায়ার, মানে কোন ফরম্যাটে তুমি ইনপুট করতে চাও, ইন্টেজার, ফ্লোট, ক্যারেক্টার, স্ট্রিং। তবে যেহেতু আমরা ভেরিয়েবলটি ইন্টেজার ঘোষণা করেছি, তাহলে স্ক্যানঅ্যাপে পার্সেন্ট ডি হবে, এই কারণে ইন্টেজার টাইপের ডেটাকে ফরম্যাট করে থাকে পার্সেন্ট ডি দিয়ে। তারপর হচ্ছে এম্পারসেন্ট মার্ক, এই লাইনটি দ্বারা আমরা আগেও অনেকবার বলেছি যে এই লাইনটি দ্বারা হচ্ছে কোনো কিছু কিবোর্ড থেকে ইনপুট করার জন্য এরকমভাবে সি প্রোগ্রামে লিখতে হয়। এবার যাব আমরা কন্ডিশনে। মার্কটা আমার ইনপুট হয়ে গেল, এবার মার্কটা আমরা চেক করব হচ্ছে যদি ইফ মার্ক গ্রেটার দেন অর ইকুয়াল 80 অ্যান্ড মার্ক লেস দেন অর ইকুয়াল 100, অর্থাৎ যদি তোমার নম্বরটা 80 বা 80-র থেকে বেশি হয়, গ্রেটার দেন অর ইকুয়াল একটি রিলেশনাল অপারেটর, যদি 80 বা 80-র থেকে বেশি হয় এবং দুটি অ্যান্ড চিহ্ন ব্যবহার করা হয়েছে, লজিক্যাল অপারেটর অ্যান্ড অপারেটর, এবং মার্ক যদি 100-র থেকে নিচে বা 100-র সমান হয়, তাহলে আমরা জানি কোন গ্রেড, হ্যাঁ সেই গ্রেডটি হচ্ছে এ প্লাস, অর্থাৎ প্রিন্ট করো যে তোমার গ্রেড হচ্ছে এ প্লাস। যদি এটা না হয়, তোমার নম্বর যদি এর মধ্যে না হয়, তাহলে আরও 6টি কন্ডিশন আছে, সেই 6টি কন্ডিশন আমরা চেক করব। দেন এলস ইফ, অন্যথায় যদি মার্ক গ্রেটার দেন অর ইকুয়াল 70 অ্যান্ড মার্ক লেস দেন 80, অর্থাৎ তোমার নাম্বার যদি 70-র থেকে বেশি, 70-এর সমান বা 70-র থেকে বেশি হয় এবং তোমার নম্বর যদি 80-র থেকে নিচে হয়, কত নিচে, 79 পর্যন্ত, 70-র থেকে 79-র মধ্যে যদি তোমার নম্বরটি হয়, তাহলে তুমি কোন গ্রেড পাবে, তুমি পাবে হচ্ছে এ। সেটিও যদি না হয়, তাহলে আবারও আমরা এলস ইফ, অর্থাৎ অন্যথায় যদি ওটা না হয়, তাহলে আমরা আবার চেক করব যে মার্ক গ্রেটার দেন অর ইকুয়াল 60 অ্যান্ড মার্ক লেস দেন 70, অর্থাৎ তোমার নম্বর যদি 60 বা 60 থেকে বড় হয় এবং 70-র থেকে নিচে হয়, 70-র থেকে ছোট হয়, তাহলে তুমি কোন গ্রেড পাও, সেটা হচ্ছে এ মাইনাস। তাহলে আমরা এই লাইনটা প্রিন্ট করব যে প্রিন্ট করো তোমার গ্রেড হচ্ছে এ মাইনাস। এটাও যদি না হয়, আবার কন্ডিশন দিব, কি কন্ডিশন, এলস ইফ মার্ক যদি গ্রেটার দেন অর ইকুয়াল 50 অ্যান্ড মার্ক লেস দেন 60 হয়, তাহলে আমরা কি জানি, আমরা জানি যে এই গ্রেডটা হচ্ছে বি, অর্থাৎ তুমি যে নম্বরটা পেয়েছো সেই নম্বরটা যদি 50 বা 50 থেকে বেশি হয় এবং 60 থেকে ছোট হয়, তাহলে তোমার গ্রেডটা হচ্ছে বি। এরপর এটাও যদি না হয়, আরও একটা আরও 2-3টি কন্ডিশন আছে, সেগুলো চেক করি। এলস ইফ, অন্যথায় যদি মার্ক গ্রেটার দেন অর ইকুয়াল 40 অ্যান্ড মার্ক লেস দেন 50, তোমার নম্বর যদি 40 থেকে বড় বা 40-এর সমান হয় এবং 50 থেকে ছোট হয়, তাহলে কত হবে, কোন গ্রেড হবে, সেই গ্রেডটি হচ্ছে সি, অর্থাৎ প্রিন্ট করো ইউর গ্রেড ইজ সি। যদি সি না হয়, তাহলে আরও একটি কন্ডিশন হলো এলস ইফ মার্ক যদি গ্রেটার দেন অর ইকুয়াল 33 অ্যান্ড মার্ক লেস দেন 40, অর্থাৎ তোমার নম্বর যদি 33-এর সমান বা 33 থেকে বেশি, কত বেশি,
39 পর্যন্ত হয়, মার্ক লেস দেন 40 মানে 39 এর মধ্যে থাকে, তাহলে তুমি একটি গ্রেড পাবে, সেই গ্রেডটি হচ্ছে ইওর গ্রেড ইজ ডি। এই 6টি গ্রেডের একটিও যদি না হয় তাহলে আমরা জানি কি হবে, প্রিন্ট করো ইওর গ্রেড ইজ এফ, অর্থাৎ তুমি যে নম্বর পেলে সেগুলো যদি উপরের 6টি গ্রেডের একটিও না হয় তাহলে আমরা লাস্ট কি বলি, যে ইওর গ্রেড ইজ এফ। এই হলো গ্রেড লেটার গ্রেড নিয়ে নয়ের সি প্রোগ্রাম। এখানে আমরা 7টি কন্ডিশন ব্যবহার করেছি এবং দেখো প্রথমে শুরু করেছিলাম ইফ দিয়ে, ইফ, তারপরে যত কন্ডিশন আসবে সেগুলো হচ্ছে এলস ইফ, এরকম আমরা অনেক কন্ডিশন এলস ইফের মধ্যে দিতে পারি, এবং লাস্ট যেটা হচ্ছে শুধু এলস, এখানে কোনো কন্ডিশন থাকবে না। তাই আমরা দেখতে পেলাম যে এখানে নেস্টেড ইফ বা ইফ এলস ইফ এলস এই কন্ডিশনাল কন্ট্রোলটি ব্যবহার করেই লেটার গ্রেড নির্ণয় করা যেতে পারে বা করলাম। তো আশা করি মোটামুটি তোমরা এটা বুঝতে পেরেছ, পাশাপাশি বইটিও ফলো করবে যাতে আরও ক্লিয়ার হয়। তো আজ এ পর্যন্ত, তোমরা সবাই ভালো থাকবে, মনোযোগ দিয়ে আমার লেকচারটি দেখবে। তোমাদের সকলের সুস্থতা কামনা করে আজকের মতো বিদায়, সবাইকে ক্লাসটি দেখার জন্য ধন্যবাদ।